সালটা ছিল 1997। ইন্দোনেশিয়ার বর্নিওর জঙ্গলে ভয়ঙ্কর আগুন লেগে যায়, দাবানল ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়ার বর্নিও সুমাত্রার আদিম জঙ্গলে, ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক, ধোঁয়াশা ছড়িয়ে পড়ে পশ্চিমে শ্রীলঙ্কা, উত্তরে ফিলিপিন্স, পূর্বে অস্ট্রেলিয়া পর্যন্ত। দীর্ঘ কয়েক মাস আগুন নেভানো যায়নি। এবার আসা যাক পরের ঘটনায়। 1998 সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার কিন্টা জেলার আম্পাং গ্রামে শূকর প্রতিপালক গোষ্ঠীর মধ্যে এক রোগ দেখা যায়। প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল ওখানকার মানুষের মধ্যে। প্রথমে স্থানীয় প্রশাসনভাবে এনসেফালাইটিস, সেই অনুযায়ী এনসেফালাইটিসের ওষুধ দেওয়া শুরু করে দেওয়া হয়। কিন্তু এনসেফালাইটিসে প্রধানত আক্রান্ত হয় শিশুরা, কি এই রোগে আক্রান্ত হচ্ছিল প্রাপ্তবয়স্করা। তাই পরবর্তীকালে গবেষকরা গবেষণা করে দেখেন এটি এক নতুন ধরনের ভাইরাস, অর্থাৎ নিপা। গবেষকরা আরও গবেষণার পর দেখেন যে এই ভাইরাসটি এসেছে এক বিশেষ প্রজাতির ফলখেকো বাদুড়ের থেকে, যাকে বলা হয় টেরোপাইড ফ্রুট ব্যাটস। এবার আপনাদের মাথায় প্রশ্ন দেখা দিচ্ছে, এই দুটি ঘটনার মধ্যে মিল কোথায়? গবেষকরা আরও গবেষণা করে এই দুটি ঘটনার মধ্যে এক কানেকশন খুঁজে পান। এই বাদুড়া, অর্থাৎ টেরোপাইড ফ্রুট ব্যাটস, এই ফলখেকো বাদুড়া ওই যে বর্নিওর জঙ্গলে আগুন লেগে যাওয়ার ফলে সেই ধোঁয়াশায় গাছের মধ্যে ফল ফুল ইত্যাদি কম হচ্ছিল, তার ফলে তারা ফল খাওয়ার জন্য খোঁজে দূরবর্তী লোকালয়ে চলে আসে এবং লোকালয়ে এসে ফল খায় লোকালয়ের গাছ থেকে, এবং সেই আতখাওয়া ফল মাটিতে ফেলে চলে যায়। সেই আতখাওয়া ফল শুয়োররা খায় এবং সেই শুয়োরদের মধ্যে এই ভাইরাসটি যায়, এবং সেই শুয়োর থেকে শুয়োর প্রতিপালক মানুষদের মধ্যে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। এর পরবর্তীকালে এই ভাইরাসটা সিঙ্গাপুর ও আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। ধারণা করা হয় মালয়েশিয়া থেকে বিমানযাত্রার মাধ্যমে, মানুষের মাধ্যমেই এই ভাইরাসটা সিঙ্গাপুর ও পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। এবার আপনার মধ্যে প্রশ্ন হতে পারে, দাবানলের ফলে নিপা ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ল, অনেক মানুষ আক্রান্ত হলো, কিন্তু এতে পরিবেশ দূষণ বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ভূমিকাটা কী? ইন্দোনেশিয়ার বর্নিওর জঙ্গলে আগুন লেগে যাওয়ার মূল কারণ খতিয়ে দেখতে গিয়ে বিজ্ঞানীরা পরে দেখেন যে এই দাবানল লাগার মূল কারণ ছিল এল নিনো। 1997-98 সালের এল নিনোকে বলা হয় এল নিনো সাউদার্ন অক্সিলেশন ইভেন্ট, অর্থাৎ এই এল নিনোটি ছিল ভয়ঙ্কর শক্তিশালী এল নিনো। এবার আপনি প্রশ্ন করতে পারেন, এল নিনোটি কী? এল নিনোর ফলে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল, অর্থাৎ চিলি পেরু এর দিকের উপকূলটি, এখানকার জল অধিক মাত্রায় গরম হয়ে যায়, এবং সাইমনটেনিয়াসলি পশ্চিম উপকূল, ইন্দোনেশিয়া মালয়েশিয়া এইখানকার উপকূলের জল অধিক মাত্রায় ঠান্ডা হয়ে যায়। অধিক মাত্রায় ঠান্ডা জল হওয়ার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, তার ফলে খরা হয়। 1997-98 সালের খরা, 1997-এর ইন্দোনেশিয়ার বর্নিওর জঙ্গলের দাবানলের জমি প্রস্তুত করেছিল এবং এই দাবানলকে ত্বরান্বিত করেছিল যথেচ্ছ মাত্রায় অরণ্য নিধন, বৃক্ষচ্ছেদন ও শতাব্দীর ভয়ঙ্করতম এল নিনো। এই দুইয়ের ফলে ইন্দোনেশিয়ার বর্নিওর জঙ্গলে আগুন লেগে যায়। এবার আপনার প্রশ্ন হতে পারে যে এল নিনো তো একটা প্রাকৃতিক ঘটনা, বিজ্ঞানীরা দেখিয়েছেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এল নিনোর সংখ্যা হয়তো তেমন বৃদ্ধি পায় না, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে শক্তিশালী এল নিনো, যেই রকমটা ছিল 1997-98 সালের এল নিনো, এর সংখ্যা বাড়তে পারে প্রায় দ্বিগুণ।
তাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচিয়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিপদ তাকে আমাদের কমাতে হবে। তার ফলে আমরা ভবিষ্যতে যে সমস্ত ভাইরাস পৃথিবীতে আসতে পারে তাদের অনেকের থেকেই রক্ষা পেতে পারবো। যেই রকম জুনোটিক ভাইরাসগুলি, জুনোটিক ডিজিজগুলি যেমন নিপা, এই রকম অনেক ভাইরাসের থেকে আমরা ভবিষ্যতে যেগুলি আসতে পারে তাদের থেকে রক্ষা পেতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের চ্যানেলকে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।